চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চোখে চোখ রেখে হবে না ভাবের আদান প্রদান, বসবে না সাধুঘাট, জ্বলবে না বাতি, আধ্যাত্মিক গানে মুখরিত হবে না লালন ধামে। ভক্তদের আশা নিরাশায় পরিণত করে এবার হচ্ছে না লালন তিরোধন দিবসের লালন স্মরণ উৎসব। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক মর্মে সাধু বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে তার স্মরণে প্রতি বছরই তিরোধন দিবসের লালন স্মরণ উৎসব অনুষ্ঠান পালন করে তার ভক্ত অনুসারীরা। কিন্তু 131 বছর পর দ্বিতীয়বারের মতন এই স্মরণ উৎসব পালন করা হচ্ছে না। জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিক নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। পরে গণবিজ্ঞপ্তি আকারে একটি প্রেস নোট দেওয়া হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পহেলা কার্তিক উপমহাদেশের আধ্যাত্মিক বাউল সম্রাট ফকির লালন শাহের 131তম তিরোধন দিবস। আর এই দিবসটি ঘিরে প্রতি বছর আধ্যাত্মিক গুরু ফকির লালন স্মরণে ও তার দর্শন পাওয়া সহ অচেনাকে চেনা, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে সাধু সঙ্গে ও পূর্ণ সেবায় যোগ দিতে আত্মার প্রশান্তি প্রয়াসে সাহেজির ধামে আসেন লালন ভক্ত অনুসারী ছাড়াও অসংখ্য দেশ বিদেশের দর্শনার্থীরা। কিন্তু জেলা প্রশাসন কর্তৃক করোনা ভাইরাসের কারণে এবার বাউল সম্রাট ফকির লালন শাহের 131তম তিরোধন দিবসের অনুষ্ঠান স্থগিত করায় হতাশ লালন ভক্তরা।